আমি মাওলানা নাসিরউদ্দিনের কথা বলি তাই ভালোবাসেন আপনি অতক্ষণ আমারে ভালোবাসবেন যতক্ষণ আমি হকের পর থাকব যেদিন আমি মাওলানা নাসির হক ছেড়ে চলে যাব আমার সাথে আপনার কোনো ভালোবাসার দরকার নাই আমারে ভালোইবাসবেন না আমার সমালোচনা করবেন আমার যা খুশি তাই করবেন আমি দ্বীনের পর নেই আমি হকের পর নেই আমারে ভালোবাসার কি দরকার যতবড় কুতুব হক আর পীর হোক আমার চোখের সামনে যদি দেখি যে পিশাব বিদাত করে তাহলে আমি তার এক সেকেন্ডও মানতে রাজি না কথা কয় না পিশাবরে আমি এক সেকেন্ডও মানতে রাজি সুন্নতের পর আছে তো পিশাবরে মানি সুন্নতের পর নাই থতর পীরের গোষ্ঠী আমি বাদ দেই আমি আল্লাহ কোরআন কোরআন হাদিস যা বুঝি ভালো একজন সহি হকানি আলেম দেখে তার থেকে আমি শরীয়তের বিধিবিধান জেনে তারপর আমি আমল করব কথা বলেন ঠিক না তাহলে ভালোবাসা যতক্ষণ দিন আছে অতক্ষণ ভালোবাসা আর যদি বদ দিন হয়ে যায় একজন তার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব যেই লোকটা খারাপ হয়ে গেল ওরে দেখে দিনদার লোকটা যে আলাদা হয়ে গেল এই দিনদার লোকটা আর সাজিম নিচে জায়গা পাবে পাঁচ নম্বর ছয় নম্বর হলো চাকরি হবে না ভালো বিয়ে হবে না ভয় নড়িস না ভালো লোক না দিলে বসতে চায় না কি আর ছয় নম্বর হলো এইটি হলো আমার মনে হয় আগে যে কটা কইছি শেষেরটা সাত নম্বরটা এই সাতটার ভিতরে এইটা সবচেয়ে কঠিন রজুল দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল একজন টলমলে যুবক ভরা যৌবনের একটা টকবকে যুবক গভীর নির্জনে রাত্রে কোন মহিলা পরিপূর্ণ সুযোগ ব্যবস্থা পরিবেশ গঠন করে যদি দাতু তাকে ডাকে ভাই তাল তুমি আসো কলা থাইতালাক তোমার জরুরত পূরণ করো আমার সাথে সব দিক দিয়ে পরিবেশ তৈরি করছে মহিলা আর টলমুলে ভরা যৌবনের যুবককে ডাকছে তোমার চাহিদা পূরণ করো এই সময় ইমান বাঁচাইয়া চলে আসা বাকি ছয়টার চাইতে কঠিন রাস্তায় এক কোটি টাকার বস্তা ফেলানো পাইছেন লাঠি দিয়ে খালের মধ্যে থুয়ে চলে আসতে পারেন এরপরের টাকা আমি নেবো কেন নেব না কিন্তু এমন একটা সুযোগ একজন সুন্দরী নারী আপনাকে ডাকবে আর সে সময় বলবেন ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই কাকে ভয় পাই কন্যা কাকে জোরে বলেন কাকে আল্লাহকে ভয় পাই একাম করা দেবে না বোন তুই ইমান বাঁচা আমাকেও বাঁচতে দে এই বলে যদি চলে আসতে পারেন এটা কিন্তু সবচেয়ে বড় কঠিন সাবজেক্ট তাহলে আপনাকে আর সে আজিমের নিচে বিনা হিসাবে বসার মতো মেহমান ইচ্ছুক আল্লাহ গ্রহণ করে নেবে আল্লাহ ইমান হেফাজত করা দরকার খুব জরুরি বাঁচার তো কোনো উপায় নাই চতুর্দিক দিয়ে আমাদেরকে নামায় দিয়েছে বেপর্দার বালাই বাঁচবেন কিভাবে আল্লাহ আকবার দরমিয়ানে কারে দরিয়া তত্ত্ব বন্ধন কর দাই বাজবি গুই কে দামান তার মাকুন হুশিয়ারে বাস একটা যুবক পদ্মা নদী সাতলায় পার হয়ে যেতে পারে হাতে কিছু ছাড়া কলা গাছ লাগবে না বয়া লাগবে না খালি হাতে পদ্মা সাতলায় চলে যেতে পারে এবং অল্পক্ষণের ভিতরে স্পিরিট বোটের মতো যাইতে পারে এত ভালো সাঁতার কাটতে জানে এই যুবকটাকে স্পিরিট বোটে করে নিয়ে হাত পাও বেঁধে যদি পানির মধ্যে ছেড়ে দেন মাঝ নদী তার বলেন যদি ডুবে যাস তাহলে কিন্তু উঠাইয়ে গুলি আরব বোঝেন নাই যে সাঁতরাইতে পারে এত গতিতে তারে যদি হাত পা বেঁধে পানির মধ্যে ছেড়ে দিয়ে বলেন যে ডুবে গেলি কিন্তু দৌড়ে উঠে গুলি করব এটা অন্যায় হবে না অন্যায় হবে না তারে বলতে পারেন হাত পা ছেড়ে দিয়ে খোলা অবস্থায় যদি বলে বলেন যে ডুবে গেলি কিন্তু গুলি করব সাঁতরাই তোর কিনারে যেতে হবে এটা একটা কথা হয় কিন্তু হাত পা বাঁধিয়ে পানির মধ্যে ছেড়ে দেবেন আর বলবেন ডুবে গেলি খবর আছে এটা জুলুম হবে দেশের যুবকরা যুবকদেরকে আল্লাহ তাআলা একটা স্বভাব একটা চরিত্র দিয়ে বানাইছে নারীদের একটা স্বভাব দিয়ে বানাইছে প্রত্যেকে নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ পজিটিভ যদি কভার খোলা অবস্থায় দুইটা তার এক জায়গা মিশে যায় অ্যাক্সিডেন্ট হবে কি না বাস্ট হবে কি না নারী আর পুরুষ নেগেটিভ আর পজিটিভ এদেরকে কভারের মধ্যে রাখতে বলা হয়েছে আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে নারী পুরুষের পর্দার কথা বলছে সেই জায়গা যদি একে যদি নেগেটিভ পজিটিভের কভার খুলে দিয়ে কেবলবিহীন যদি দুইটাকে এক জায়গায় রেখে আবার যদি ঘোষণা দেয় ইফটিজিং করলে কিন্তু খবর আসি অপহরণ করলে কিন্তু খবর আসি ধর্ষণ করলে কিন্তু খবর আসি একেবারে নারী নির্যাতন মামলায় আটকায় দেওয়া হবে ওদিকে সাঁতার সে কাটতে পারে তার আত্মা বন্ধে পানির মধ্যে ছাড়িয়ে দিয়েছে এই যুবক তো বাঁচার চেষ্টা করতেছে কিন্তু লুকাইতেছে যে জায়গা সে জায়গা থেকে তো বাঁচা কঠিন সেখান থেকে বাঁচা কঠিন মেয়ে আর পুরুষ এক জায়গায় থাকবে আর অ্যাক্সিডেন্ট হবে না নির্জন সুযোগ পাবে আর সে জায়গায় অ্যাক্সিডেন্ট হবে না এটা কোনো মতে সম্ভব না ইফটিজিং করলেন ইফটিজিং এর বিচার আছে কিন্তু ইফটিজিং করতে দিয়েন না
জর্দার কোটর গায় ক্যান্সারের রোগীর ছবি এঁকে লিখে দিয়েছে জর্দা ক্যান্সার হয়। কেউ আর না লিখে জর্দার কারখানা বন্ধ করে দেন, এই ছবি টবি কি দরকার, জর্দার কারখানা বন্ধ করে দেন। কতক্ষণ তাহলে এমনি খাবে না, সিগারেট পাশায় লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ওয়াজ চুপ না লিখে সিগারেটের কারখানা বন্ধ করে দেন। যেটা সম্ভব সহজে চুলার ভিতরে আগুন মহিলা রান্না করতেছে, অবশেষে নতুন মহিলা তার অভিজ্ঞতা কম তরকারির যে অবস্থানে যে দাঁড়াইছে আর দুই তিন মিনিট আগুন জ্বালাইলে রান্না কমপ্লিট হয়ে যায়, ওর অভিজ্ঞতার অভাব ওই দুই তিন মিনিটের জন্য ছয় হাত লম্বা বাঁশ একখানে নিয়ে ধরাই দিছে, বাঁশ ধরিয়ে গেছে, এখন দুই মিনিট জাল রত তরকারি হয়ে গেছে, পুরো বাঁশ পুরাশ যদি সময় দেয় তাহলে তরকারি থাকবে কোড়ই তরকারি হয়ে মানে আগুন নিয়ে যাবে, কোড়ইতে আগুন ধরে যাবে, এখন কি করতে হবে, তরকারি তো নামাতেই হবে, তরকারি হয়ে গেছে নামাই ফেলাইছে কিন্তু আগুন না নিবেলি তো আগুন নিবে আসতে হবে না, বাঁশের এক পাশ লাগানো রয়েছে রান্নাঘরের বেড়ার সাথে আর এক পাশ চুলোর ভিতরে আগুন জ্বলতেছে, উনি তরকারিটুকু হয়ে গেছে যদি কড়াই নিয়ে বাড়ি এসে খাইয়ে দিয়ে টেলিভিশন দেওয়া শুরু করে তাহলে কিছুক্ষণ পর গুষ্টি শুদ্ধ ঘুরিয়ে সাফ হয়ে যাবে না, এই আগুন নিবে আসতে হবে। তা নিবেনোর দুইটা পদ্ধতি, একটা হলো বালতি ভরে পানি চুলোর মধ্যে ঢেলে দিলি বেড়া নিবে যায়, তবে এটা রিস্ক, এটা রিস্ক এবং 100% শিওর হওয়া যায় না যে নিপসেই, এটা রিস্ক কেন, জ্বলন্ত আগুনের ভিতরে যদি উপর দিয়ে বালতিতে পানি মেরে দেয় তখন ছাই ধুমা আগুন দিয়ে একটা ভুগলা মারে ওটা যদি মুখে লাগে তাহলে পুড়িয়ে যেতে পারে, একটা রিস্ক, এটা ঝুঁকি। আর তাৎক্ষণিকভাবে নিবলেও ওই চলার মাথায় বাঁশের মাথায় হালকা হালকা আগুন থেকে যায়, কিছুক্ষণ পরে পানি শুকিয়ে গেলে আবার নতুন করে আগুন তৈরি হয়ে বাঁশ দেবে ঘরে আগুন ধরে যেতে পারে, এটা খুব 100% কি বলা হয় শিওর হওয়া যায় না, নিরাপদ হওয়া যায় না যে আগুন নিভছেই। কিন্তু আর একটা পদ্ধতি আছে নিবেন, সেইটি হলো বেশি নিরাপদ, সেটা হলো বাঁশখান্ডে চুলোর মুখ থেকে বের করে বাইরে কোনো জায়গায় থুয়ে দিলে এমনি নিবে গেল আর আগুন ধরার ভয় থাকে না, ঠিক কিনা। সেম সমাজে যত দুর্নীতি হচ্ছে যেগুলো আমরা করি, সুদ ঘুষ জেনা ভ্যাবিচার ইপ্রিজিম অপহরণ ধর্ষণ চুরি ডাকাতি লুচ্চমি বদমাশি টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজিএফ কার্ড মারা পঙ্গু ভাতা বেছে খা বিধবা ভাতা বেছে খা বয়স্ক ভাতা বেছে খা করোনার কম্বল টম্বল চুরিয়ে রেখে বেলানো, এই যে ভালো ভালো আকাম যেগুলো হচ্ছে এ নিবেনোর জন্য আমরা অজের ময় দাঁড়াইছে বালতি ভরে পানি মেরিয়ে দিছি, তখনই যে চুলোর আগুন যেমন সেই চুলে সেরকম ভুগলা মারি ওটা বক্তাকে স্টেজের মধ্যে ঠেসে ধরে, যার কারণে বক্তাকে স্টেজে কি চুরি হয়ে দেয়, এই জন্য সৃষ্টি বলো মুখিতে চলা আন বের হয়ে গেল কাম, মুখের থেকে চলা খান বের করলো, এই যে ষাঁড় গরু ষাঁড় ষাঁড় তো কয় না ষাঁড় আইরি আইরি করেছেন না আইরি গরু স্বভাব কি জানা আছে না সবাই, এনে আইডিয়ার যা স্বভাব সে তো তা করবেই, আইডিয়া গরু আর সার গরুরে যদি কই আমরা কয় হুজুর তফসির মাহফিল করিয়ে 10-15টা সার কুটির সাথে বাইন দিয়ে তারে বললাম কোরআন শরীফে আয়াত পড়ে পড়ে দেখ সার তো রাজা করি সেগুলো করা ঠিক না, এগুলো দেখতে খারাপ দেওয়া যায় আর এভাবে ল্যাংটা ম্যাংটা হয় তাইস না, যা করি মানুষের মধ্যে করিস নে অন্য অন্য জায়গায় যা করিস অমালাই মিল্লাল বালা, এ এক সারে শুনবে ও সারে সোজা আর নিয়ম ডোম ডাকি আই নিয়ে ওর ব্যাটারি দিয়ে ফেলাই দিলি সোজা হয়ে যায় আর মস্তারি করবে না, কত বলেন ঠিক না, যাতে আকাম যে জায়গা আছে হাত সেই জায়গা যাও, ইফতিজিং বন্ধ করার জন্য উপর যে বালতিতে পানি মারা লাগবে না, ইফতিজিং বন্ধ হয় কোন জায়গা সেই জায়গা হাত দেন, মেয়েরা পড়বে কলেজে তাদের কলেজ আলাদা, মেয়েরা পড়বে হাই স্কুলে ছেলেদের সাথে পড়বে না, মেয়েদের রাগ লাগবে গার্মেন্টসে তাদের মেয়েদের গার্মেন্টস আলাদা পুরুষের গার্মেন্টস আলাদা, পুলিশ মহিলা দরকার আছে মহিলা পুলিশের অফিস আলাদা, পুরুষ মহিলার সাথে পুরুষ মহিলা একসাথে পুলিশে রাতের বেলায় পেট্রোল ডিউটি করতে পারবে না, ভাগ করে দেন নইলে অ্যাক্সিডেন্ট হবে, খালি খালি অনার্থক ওই বালতি ভরে পানি মেরে কোনো লাভ হবে না, জায়গা মতো হাত দেন রোগ কোন জায়গায় সেই জায়গা দেন, খাইজু নিয়েছে শুল্ক নিয়েছে হোমিওপ্যাথ ডাক্তারের কাছে গেছে আর এই জায়গা কতদিন ধরে খাইজু সে জানেন যে কি হয়েছে, দেখে টেকে কয় তো জিভ বেবারে দি হোমিও ডাক্তার কয় না কয় স্যার জিভে তো শুল্ক নেই এই জায়গা শুল্ক কালে শয়তান শুল্ক কইছি জিভে দেখা দেখাইছে জিভে কয় পাক্কায় টাকা দি জোরে কয় চোখেও খাইছে না স্যার আর কি কই তাই কয় দেখাইছে চোখ কয় তোর পায়খানা বুকসা বুকসা কেন আমার পায়খানায় শুল্ক না স্যার এই আত্মীয় হয়েছে চুল করলি পায়খানা পর্যন্ত
তোর কি শীত কাতর না গরম কাতর? স্যার রাতে খাইছো নিয়েছে একটু কি দেবেন দেন দিদি? তোর এই চুলকনি এসব শোনার পরে তোর বাপেরও কি অ্যালার্জি ছিল নাকি? স্যার আব্বা মারা গেছে 10 বছর, যা দেবেন আমারে দেন। এখন কি অ্যালার্জি? আমি যা কই তাই কয়, তোর দাদার কি একজিমা ছিল নাকি? কয় তাহলে তো আমার বাড়ি যে শুনি আসতে হবে, আইজার তাহলে ওষুধ নিয়ে হলো না, যা শুনি তবু তোর আজকে ওষুধ দেবো না। বাড়ি যে শুনি আইছে দাদি বাসি আছে, হা তোর দাদার একজিমা ছিল, তোর বাপের অ্যালার্জি ছিল, এইগুলো এসে বলছে। কয় স্যার সবার কয় করে কি ওষুধ দিতে হবে নাকি? যার শয়তান ওষুধ তো তুই খাবি, কিন্তু এই চুলকনি কোন জায়গা থেকে শুরু হয়েছে সেই দিয়ে বুঝে আমার ওষুধ দিতে হবে। যদি চুলকনি তোর দাদার থেকে পেয়ে থাকিস পূর্বপুরুষের, তাহলে এই চুলকনির আলাদা এক ওষুধ, যদি বাপের থেকে এসে থাকে তাহলে ভিন্ন ওষুধ, আর এই যদি তোর থেকে হয় তাহলে বুঝবো যায় তো পানি টানি খারাপ, আসে পায়খানার পানির মধ্যে গোসল করেছিলি সেই জায়গা থেকে চুলকনি, এর ওষুধ আলাদা। চুলকনি আইসে কোন জায়গা থেকে সেই দিয়ে বুঝে আমাকে সিম্পটম লক্ষণ জায়গা মতো বুঝে ওষুধ দিতে হবে। তাহলে এই যে যত ঝামেলা আপদ বিপদ বালা মুসিবতে আসছে কোন জায়গা থেকে ওই জায়গা ওষুধ দেন। খালি খালি মাথায় বালতি করে পানি ঢেলে লাভ নাই, এটা হবে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ইংরেজিতে কয় হোমিওপ্যাথ চিকিৎসা হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগের চিকিৎসা না রুগীর চিকিৎসা, রুগীর সুস্থ করতে কোথায় হাত দিতে হয়। আর অ্যালোপ্যাথ হলো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, রুগী মরে মরুক রোগ দিয়ে ওষুধ দিয়ে আগে রুগী রোগ নিরাময় করতে হবে। ব্যথার ওষুধের জন্য ব্যথার জন্য গেছে ব্যথার ওষুধ দিয়েছে ব্যথা সারি গেছে, ওদিকে গ্যাসে ব্যাট ফুলি উঠছে তাই না? যার জন্য গেছে সেটা সারছে, কিন্তু আর একটা রুগী মরিয়ে যায়, এটা হলো অ্যালোপ্যাথ। এখন আমাদের সমাজে সবকিছু মিলে হিসাব নিকাশ করে দেখছি সমস্যা কোন জায়গায়। সবচেয়ে বড় সমস্যা হলো বেপর্দা, সবচেয়ে বড় সমস্যা বেপর্দা। আমার নবী নিজে বলেছেন মা তারাক তো বাদি ফিতনাতান আদার আলা রেজালে মিনান নিসা, আমার উম্মতের পুরুষের জন্য আমি দোয়া করে হাজারো ফেতনার দরজা বন্ধ করে যেতে সক্ষম হয়েছি, কিন্তু একটা সবচেয়ে বড় ক্ষতিকারক ফেতনা আমি বন্ধ করে রেখে যেতে পারলাম না, সেটা হলো পুরুষের ঈমান ধ্বংস করবে নারী ফেতনায়, পুরুষের ঈমান ধ্বংস করবে নারী ফেতনায়। নারীরা এগোয় এগোয় যাইয়া পুরুষদেরকে বিপদে ফেলাই দিচ্ছে, কথা বলেন? পুরুষটা টেরও পায় না কোন ভাবে বেকারদার মধ্যে পড়ে যাচ্ছে। এখন এই নারীদেরকে কন্ট্রোল করার জন্য একটাই মাত্র উপায়, আর কোনো উপায় আমি দেখতেছি না, আমার আর মাথায় ধরে না, সেটা হলো এই মহিলা কওমি মাদ্রাসা। মহিলা কওমি মাদ্রাসা, এর ভিতরে আসলে মাশাআল্লাহ বোরকা শেখে, কোরআন শেখে, পর্দা শেখে, অনেক কিছু শেখে। এই যে বাহিরের যে নোংরামি যে নষ্টামি এর ভিতরে তারা যায় না। মেয়েরা মেধাও ভালো, অল্প দিনের মধ্যে হাফেজ হয়ে যায়, তারা মাত্র 6 বছর 7 বছর বেঁধে মৌলানা হয়ে যায় এবং ভালো ইস্তেজাদ দিয়ে বেরোয়, ভালো যোগ্যতা নিয়ে বেরোয়। আর সবচাইতে বড় কথা হলো 100% সিকিউরিটি আছে, 100% বলা যেতে পারে, 100% সিকিউরিটি আছে বা একটু কমির একটা 99% আছে, তবুও অন্য সব জায়গা থেকে মেয়েদের সিকিউরিটি ভালো। পর্দার ভিতরে থাকতেছে, এখানে থেকে নিরাপদে পড়াশোনা করতেছে, আসা যাওয়ার সময় গার্জিয়ানকে সাথে করে নিয়ে আনা নিয়া করা হচ্ছে। আল্লাহর রহমতে কত সুন্দর একটা পরিবেশ। মাটা যদি কোরআন ওয়ালি হয় তাহলে সন্তানও কোরআন ওয়ালি হওয়ার সম্ভাবনা থাকে, মা যদি ভদ্র হয় আল্লাহ ওয়ালি হয় তাহলে সেই মায়ের পেটে সন্তান ভালো হয়। দেখবেন যত বুজুর্গানে দিনের ইতিহাস আমরা বলতে যাই, ওই বুজুর্গ ভালো কেন, এই কেন বলতে যে তার মার প্রশংসা করি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এত বড় বুজুর্গ কেন, কয় যে ওনার মাকে যখন ওনার বাপের সাথে বিয়ে দেন, ওনার নানাজান বলছিলেন যে বাবা আমার একটা মেয়ে, তার দুটি চোখ নাই, দুটি হাত নাই, তার পাও নাই, তার জবান নাই, বুবা ইত্যাদি কয়ে কয়ে পরে দেখা গেলে সবই আছে। ঘটনা হলো এই হাত দিয়ে বাহিরের কিছু করে নাই, এই চোখ দিয়ে দুনিয়ার কিছু দেখে নাই, এই পা দিয়ে বাড়িয়া দুনিয়ার বাইরে হাঁটাচলা করে নাই, তার চেহারাটা জগতের কেউ দেখে নাই, সবকিছু মিলে কেমন জন্য একটা প্রতিবন্ধীর মতো বানায় রাখছে। মৌলিকভাবে মাটা এত ভালো হওয়ার কারণেই বা সন্তানটা হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কথাগুলো ঠিক না? এখন আপনার মেয়েরা ভালো কোন জায়গা যে হবে বলেন, হাই স্কুলে যে ভালো থাকার সম্ভাবনা নেই, কলেজে যে ভালো থাকার সম্ভাবনা নেই, বিশ্ববিদ্যালয়ে যে ভালো থাকার সম্ভাবনা নেই, কাজেই যদি একটা ভালো আদর্শবান মা সমাজে আমরা উপহার দিতে পারি, আদর্শ সন্তান পাব। আর আদর্শ মা গড়ার কারখানা কমই মহিলা মাদ্রাসা আর আমি দেখতেছি না। এই জন্য আমি মাদ্রাসা নিজেও করার ফিকির করতেছি, ইনশাল্লাহ মহিলা মাদ্রাসা করব, আদর্শ মহিলা মাদ্রাসা যেটা। এবার মহিলা মাদ্রাসা আলাদাকে বলবো একটা কথা, বলবো না বললি নয়, মহিলা মাদ্রাসায় মেয়েরা পড়ে, আপনারা শুধু তাদের কোরআন হাদিস পড়া ছেড়ে দেবেন না। একটা মা একটা মেয়ে, এই মেয়েটার দায়িত্ব কি প্রত্যেকটা আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। অখলাক না কুমা জওয়াজা, আল্লাহ কয় তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি, অকুল্লা সে ইনখলাক না জওয়াজা, সব
সবকিছুরে জোড়া বানাইছি তোমাদেরকেও জোড়া বানাইছি জোড়ার প্রত্যেকের ডিউটি আলাদা জোড়ার প্রত্যেকের ডিউটি আলাদা পুরুষরা করবে বাহিরের কাজ পুরুষরা করবে বাহিরের কাজ মহিলাদের সাংসারিক কাজ শিখতে হবে শুধু কোরআন হাদিস পড়েই মাওলানা মহিলা হইয়ে আরেকটা মাদ্রাসায় পড়াতে হবে এটা জরুরি নয় মেয়েদের মেয়েরই যোগ্যতা থাকতে হবে পিঠে বানাইতে হবে 10 20 প্রকারের পিঠে বানাইতে পারবে শ্বশুর শাশুড়ির খেদমত শিখাইতে হবে ধান পান্ন শিখাইতে হবে ভাত রান্না শিখাইতে হবে তরি তরকারি রান্না শিখাইতে হবে অল সাংসারিক কাজের একটা প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে থাকতে হবে গারিষ্ঠ বিজ্ঞান যাকে বলে গারিষ্ঠ বিজ্ঞান এই গারিষ্ঠ বিজ্ঞানের পড়াশোনাটা ওখান থেকে করাই দেবেন আর নয় 5 7 বছর মাদ্রাসায় পড়িয়ে বাবুর সিগিয়াতের রান্না খাতি খাতি শেষ হয়ে যায় আলছে কোম্পানি জেনারেল সেক্রেটারি বিয়ের পরে যে শ্বশুর বাড়ি যে আমি আদ্রান তিয়ারি না চালুন রান্তি বাড়ি না উলুম বাস্তি বাড়ি না বোঝেন বাংলা বোঝেন এগুলো এই সে পুরনি গ্রাম্য বাংলা সে মাইয়ের বিয়ে দিয়ে সময় মাইয়ের বাপ ছেলের বাপরে বলে দেয় বিয়ে আমার মেয়ে তো বড় আদরের মেয়ে হাফেজ মাওলানা সেভাবে সেভাবে সম্মান দিয়েন বিয়ে আমার মেয়েটা কিন্তু প্লেট দুয়ে খাইনি কোনোদিন কে হ্যাঁ কতি গেছো কাজ বলবা যে বিয়ে আমার মেয়েটা 200 মন ধান পরিপাটি করতে পারে আমার মেয়েটা গাভী দোয়াইতে পারে আমার মেয়েটা উঠল লেপতে পারে আমার মেয়েটা রান্না বান্না করতে পারে আমার মেয়েটা 50 জন মেহমানকে ট্যাকেল দিতে পারে আমার মেয়েটা মানে একটা সংসারের একটা গার্জিয়ান এরকম একটা মেয়ে তোমাকে হাদিয়া দিলাম তাই বলে দাও আমার মেয়ে এবারে না অবারে না তাল দিয়ে কাতি পারে না তো তোমার এই সোনাসান পিতেলে গুগু ওই কি আমি খাটের পর বসায় রাখতে নিয়ে গেছি নাকি আমার বাড়ি যাইয়ে প্রত্যেক দিন গোবর দিয়ে মুঠিয়ে বানাতে হবে 40 খান পাল্লি ভাটাও কথা কান মুঠিয়ে কই তো মুঠিয়ে ওই গোবরের আগরবাতি এই কয়ে পাঠানো শেষ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা হবে যে গেছে 12 বছর বয়স ছোট এখনই আলহামদুলিল্লাহ তার মায়ের সংসারে সব কাজ পায় আমার বাড়ি দুইটা গাভী আছে আমি সারা বছর মধ্যে একদিন দড়িও ধরি না গাভীর আমার গাভী দুটো আবার মুসা আলাইহিস সালামের গায়ের মতো মুসাল্লামাতুল লাশিয়া তাফিয়া তার গায়ে একটা দাগ নাই স্বাস্থ্যের ভিতরে কোনো কমতি নেই সব মহিলা নিজিয়াতে 100 মুরগি পালে 50টা হাঁস পালে প্রতিদিন আমার বাড়ি 10 20 দল মেহমান যায় একখান বিস্কুট করে দিলেও তো দেয়া লাগে আমার বাড়ি 76 শতাংশ জায়গা দিনে রাতে কোনো সমাজে ইনশাআল্লাহ একটা পাতা ফেলানো পাবেন না এত হাঁস মুরগি কোথাও কোনো ময়লা পাবেন না একাই এক মহিলা তারপরে এখন মেয়েটা তার মার পাশে থেকে মা যদি কর্মী হয় পাশে থেকে মেয়েরাও কাজ শেখে আর মা যদি আলছে তাহলে মেয়েরাও বালছে বালিশ নিয়ে শুয়ে থাকে এই মহিলা মাদ্রাসায় সবকিছু প্রশিক্ষণ দেবেন আল্লাহ তাআলা কবুল করুন বা না আমি আমরা পুরুষ মাদ্রাসা করি পুরুষ মাদ্রাসায় আমরা অনেক ছাত্র আছে ছাত্রদেরকে শাড়ি দিয়ে বাস কেটে নিয়ে আসো ছাত্রদের শাড়ি দিয়ে ধান কালেকশন করে নিয়ে আসো ছাত্রদের শাড়ি দিয়ে যাও মার আট কালেকশন করে নিয়ে আসো কিন্তু মহিলা মাদ্রাসার মেয়েদের কি বাগানে বাস কাটতে দেওয়া যাবে তাহলে দোপাইয়ে শিয়েলে ধরে নিয়ে যাবে না গাঁজা খাওয়া শিয়েলে কিচ্ছু করতে না ধান উঠাতে দিলে একটা ভিডিও ফিরে আসবে আটের মধ্যে ওকে দিয়ে কালেকশন করা যায় এই মহিলা মাদ্রাসা করা এ যে কত বড় বিপদ 10টা পুরুষ মাদ্রাসার চাইছে একটা মহিলা মাদ্রাসা বিপদ বেশি আমি জানতাম না কই দিয়ে বুঝছি ওই ফ্যামিলিকে মোটে তরকারি পছন্দ হয় না আর এমন বেকায়দা একটা মাইয়ের নিজের দুই কেন স্যান্ডেল পাই দেবে না এর একখান ওর একখান ওর একখান ওর একখান খেতাবালি সো জড়ায় গড়ায় নাই ফিরাই আড়ায় যাইয়ে সালিশ করতে করতে জান যায় এ বালা আন্তর্জাতিক বালা সব আমি মনে হচ্ছে খালি আমার মাদ্রাসা পরে একদিন এক জায়গায় কইছি কয় মহিলা মাদ্রাসার হুজুর রাইছে কয় হুজুর ই আপনি কয়েন থেকে সালি যদি আমাকে এ জায়গা এই যে এ নিয়ন্ত্রণ 5000 ছেলেরা যদি বলে এই চপ একটাও কথা কয় না মেয়েরা কথা কয় যদি কয় চপ ওরা কামলি সব ইমানতি সাই সেইগুলোরে মানাইয়া ওই আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বানাই দিয়া হুজুরকে জানডা শেষ এর জন্য না যায় কালেকশন করা একাধিক হুজুরও না এক দুইজন হুজুর পুরুষ আর মহিলারা ভিতরে পড়ায় ওকে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তো তাওয়াবানু আলাল বিররি ওয়াত তাকওয়া যাকে আল্লাহ তাআলা যেমন তৌফিক দিয়েছে আমরা সেভাবে এদেরকে একটু সাহায্য করি কত যে গরিব এতিম মেয়ে আছে যাদের কোনো গার্জিয়ান নাই ছুটি হয়ে গেলে মাদ্রাসা যে ইন্টারন্যাশনাল ছুটি কুরবানির সময় এই রমজান মাস এই লম্বা লম্বা ছুটির সময় ওই মেয়েগুলো বাড়িও যায় না এনে থায় ওকে বাড়ি নাই তার যাবে কোন জায়গা মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই চাচা নাই চাচি নাই মামা নাই মামি নাই খালা নাই খালু নাই ফুফো নাই ফুফু নাই কিচ্ছু নাই কেমন জানো ওরে আল্লাহ আসমানেতে প্যাকেট করে ছাড়িয়ে দিছে মানে অল্প দিনের মধ্যে মরিয়ে সব সাফ হয়ে গেছে ওর কপাল এত ভালো সেইগুলো আমাদের কাছে থাকে
এখন এমন একটা বাচ্চা আমারই যে বাড়িতে আসার সময় ছোট্ট মেয়ে আছে বলে দে যাবু কমলা নিয়ে আসবা আপেল নিয়ে আসবা এই বড় মামা নিয়ে আসবা মাঝি মামা নিয়ে আসবা এইগুলো আমার কয়ে দেয় আমি যার সাথে সাথে আব্বু তুমি সব আনছো তার ডাকটা আমার দিল ঠান্ডা করে ফেলে আর আমিও সে এসে তো আমার কাছে সব পায় এই মেয়েগুলো বাড়ি যে আব্বা কয়ে ডাক দেওয়ার ব্যবস্থা নাই মাকে বলতে পারবে না শীতকালে যে মা আমার একটু শীতই পিঠে খাও কারণ ওদের মা নাই কে খাওয়াবে তো কাজেই এই হুজুররা এদের মায়ের গার্জিয়ান বাপের গার্জিয়ানের ভূমিকা পালন করতেছে আমরা কি একটু এর পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ একটু পারবো না ইনশাআল্লাহ